হ্যালো মাই ডিয়ার ইউটিউব ফ্যামিলি, গুড ইভিনিং। তোমরা সবাই আলাদিনের জাদুর প্রদীপের গল্প শুনেছ, ঠিক আছে? কিন্তু আলাদিনের জাদুর প্রদীপ দিয়ে যেটা বলা হতো নাকি সেটাই হতো। এটা ছিল একটা রূপকথার গল্প। তো আমার কাছে একটা সত্যিকারের আলাদিনের জাদুর প্রদীপের মতো একটা জিনিস নিয়ে এসেছি, ঠিক আছে? আজকে তোমাদের সাথে এটা শেয়ার করবো। এই দেখতে পাচ্ছ জিনিসটা, এটা কী জিনিস, কী কাজ হয়, পুরো ভিডিওটা দেখতে সঙ্গে থাকো। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে, ঠিক আছে? চলো শুরু করছি। এখন আমরা এটা আনবক্সিং করছি। ভেরি গুড, সামনে আনিস না। তো দেখতে পাচ্ছ এটা হলো এই সেই ওয়েস্ট ডে কম্পোজার, রেকমেন্ডেড ফর অল ক্রপস। তো এটা কুইক গাইডটা দেখে নিচ্ছি কীভাবে ব্যবহার করতে হবে। ম্যাথড অফ মেকিং সলিউশন, টেক 200 লিটার্স অফ ওয়াটার ইন এ ড্রাম অর ট্যাঙ্ক, অ্যাড 2 kg জ্যাগরি অ্যান্ড মিক্স ইট ওয়েল। নাও ওপেন দ্য বটল অফ দিস ওয়েস্ট কম্পোজার অ্যান্ড পুট ইট অল ইট ইস কন্টেন্টস ইন দিস ড্রাম অর ট্যাঙ্ক। Now mix it well by stirring it with wood and cover it with cotton cloths and leave it for 6-7 days in winter season. ঠিক আছে, আর ডেটটা হচ্ছে জানুয়ারি 2024, আর লাস্ট ডেট হচ্ছে জানুয়ারি 2027, আরও 3 বছর রাখা যাবে। এটা কুইক গাইডে লেখা ছিল যে 200 লিটার জলের মধ্যে 2 kg গুড় ভিজিয়ে রাখতে, ঠিক আছে? তো আমি নিচ্ছি 20 লিটারের বাকেট বালটি, আর গুড় দিচ্ছি 500 গ্রাম, ঠিক আছে? আমার কাছে এত বড় বাকেট নেই, 500 গ্রামের মধ্যে হয়ে যাবে। গুড়টা আমি রাত্রে ভিজাচ্ছি, কালকে সকালে ওই ডিকম্পোজটা মিশিয়ে দেবো। এটা হলো পরদিন সকালবেলা গুড়ের কালারটা দেখতে পাচ্ছ, একেবারে কালো। দেখতে পাচ্ছ আমরা একটা লাঠির সাহায্যে এই ওয়েস্ট ডিকম্পোজারটা গুড় জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই ওয়েস্ট ডিকম্পোজার হলো এমন একটি জৈবিক ব্যাকটেরিয়া যেটা কিনা এই গুড়গুলো খেয়ে নেবে। তো এটার কাজ কী জানতে সেই সব দিয়ে সঙ্গে থাকো, তোমাদের কাজে লাগবে। এখন দেখতে পাচ্ছ এই গুড় জল আর ডিকম্পোজারটা ভালোভাবে মেশানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা সাবমেরিন মোটর, যেটা ভালোভাবে নাড়িয়ে মিক্স করে দেবে। এটা হলো 2 দিন পরের আপডেট। দেখতে পাচ্ছ জলের রঙটা বদলে গেছে, আর আমি সাবমেরিন মোটর পাম্পটা চালিয়ে দিয়েছি যাতে ডিকম্পোজার অ্যান্ড গুড় জলটা ভালোভাবে মিক্স হয়। আর প্রতিদিন এভাবে 5 মিনিট বন্ধ করে চালিয়ে রাখতে হবে মোট 7 দিন, ঠিক আছে? তো এরপরের আপডেটগুলো দেখো কেমন হয়। মোটর অন করে দিয়েছি। এখন দেখতে পাচ্ছ এটা হলো 4 দিন পরের অবস্থা, কেমন ফেনাফানা হয়ে যাচ্ছে। সকালবেলায় মোটর পাম্পটা চালিয়ে দিয়েছি আর জলটা কেমন পরিষ্কার হয়ে গেছে। আর এটা হলো 7 দিন পরের অবস্থা, দেখতে পাচ্ছ একদম পুরোপুরি প্রসেস কমপ্লিট। 7 দিন পরে আবার পরবর্তী প্রসেস। এখন দেখতে পাচ্ছ এই গুড় জলটা আমরা গোবরের মধ্যে মিক্স করব, বা যে কোনো কাঁচা শাকসবজির উপর এটা ছিটিয়ে দিলে কিছুদিনের মধ্যে পচিয়ে সার তৈরি করে দেবে। এটাই হলো এর আসল কাজ।
এখন দেখতে পাচ্ছ এই গোবর জলটা আমরা কাঁচা দলা দলা গোবরের মধ্যে মিক্স করছি। এরপরে গোবরটাকেও আমরা ঘটে দেব কোদাল দিয়ে, ঠিক আছে। এইভাবে পরপর চার দিন করতে হবে। এরপর দেখতে পারবে গোবরগুলো কেমন কালো এবং গুঁড়ো গুঁড়ো দানা তৈরি হয়ে যায়। ওয়েস্ট ডিকম্পোজের কাজই হলো কোনো কাঁচা জিনিসকে পচিয়ে সার তৈরি করে ফেলা। এখন দেখতে পাচ্ছ এটা হলো প্রায় দু মাস পরের অবস্থা, কেমন সুন্দর ঝুরঝুরে সার তৈরি হয়ে গেছে। এখন এটা আমরা যে কোনো গাছে প্রয়োগ করতে পারবো এবং গাছের কোনো ক্ষতি হবে না। তো এই হলো ওয়েস্ট ডিকম্পোজের ম্যাজিক, যে কোনো কাঁচা গোবরকে তিন মাসের মধ্যে একদম দানাদার ঝুরঝুরে সার তৈরি করে দেবে, দেখতে পাচ্ছ। তো আমি আমার এই চ্যানেলে সব কিছু নিজে ট্রাই করে এরপরে তোমাদের সাথে শেয়ার করি রেজাল্টগুলো, ঠিক আছে, একদম সঠিক ইনফরমেশান। যদি তোমাদের ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে।